ভিউয়ার্স, আজ আমি দেখাবো কিভাবে পিসিতে নতুন হার্ড ডিস্ক সংযোজন করতে হয়। আমাদের অনেক সময় বাজার থেকে হার্ড ডিস্ক ক্রয় করে এনে তা লাগানোর প্রয়োজন হয়। সেক্ষেত্রে কিভাবে সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে হার্ড ডিস্ক সংযোগ দিতে হয় সেটি আমি দেখাবো। তবে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। ভিউয়ার্স, আমার হাতে একটি হার্ড ডিস্ক দেখতে পাচ্ছেন, এটি আমি সংযোগ দেব। ভিউয়ার্স, আমরা যে পোর্টটি দেখতে পাচ্ছি এটি পাওয়ার পোর্ট আর এটি SATA পোর্ট। এখানে SATA কেবল সংযোগ দেব। পাওয়ার সাপ্লাই থেকে যে পাওয়ার কর্ডটি আসছে এটি হলো সেই পাওয়ার কেবল বা পাওয়ার কর্ড। এটি হার্ড ডিস্কের পাওয়ার পোর্টে লাগিয়ে দেব। এখন আমি এটি পিসির ক্যাশিংয়ের সাথে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। এক এক রকম ক্যাশিংয়ে এক এক রকম জায়গায় ফ্রেম দেওয়া থাকে, সেখানে ইনস্টল করতে হবে, সেখানে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। তো এটি আমি এখানে বসিয়ে দিচ্ছি। এখানে যে জায়গাটি দেওয়া আছে এটি মূলত হার্ড ডিস্কের জন্যই সিস্টেম করা। আমি এটি এখানে বসিয়ে দিলাম। এখন আমি কর্ডটি সংযোগ দেব। তবে তার আগে একটি কথা বলে নেই, খুবই গুরুত্বপূর্ণ, এই কর্ডটি লাগানোর পূর্বে অবশ্যই আমাদেরকে কর্ডে যে যে স্লট দেওয়া আছে সেই স্লট লক্ষ্য করে আমরা লাগাব। স্লটের বিপরীত দিকে আমরা লাগানোর চেষ্টা করলে সেক্ষেত্রে দেখা যাবে হয়তো হার্ড ডিস্কের পিন ভেঙে যেতে পারে কিংবা কেবলের পিন নষ্ট হয়ে যেতে পারে। SATA পোর্টেও এমনিভাবে আমরা স্লট লক্ষ্য করে লাগাব। তো এটি আমি লাগাই দিচ্ছি। দেখুন, কেবলগুলি আমি ফ্রেমের নিচ দিয়ে তারপর আমি সংযোগ দিচ্ছি। কেবলগুলি ফ্রেমের নিচ দিয়ে এনে তারপর সংযোগ দিলাম। এতে দেখতেও সুন্দর লাগতেছে এবং ক্যাশিংয়ের বডির সঙ্গে কোনো প্রকারের সংযোগ থাকছে না। আমরা যখন ক্যাশিংয়ের ঢাকনা লাগাবো তখন তাতেও কোনোভাবে সমস্যা হবে না। তো এইভাবে আমরা সঠিক পদ্ধতিতে সতর্কতার সাথে আমরা পাওয়ারগুলো কানেকশন দেব। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। ধন্যবাদ।